আসসালামু আলাইকুম ইব্রান আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই ভিডিওতে দেখব কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি মেনু ক্রিয়েট করতে পারি এবং ওই মেনুটিকে প্লেসমেন্ট করতে পারি এটি একটি ওয়েবসাইট এবং এইখানে যদি আমরা দেখি তাহলে এটি আমাদের হেডার এবং এই হেডার পার্টের মধ্যে এটি হচ্ছে আমাদের মেনু আমরা এরকম একটি মেনু কিভাবে ক্রিয়েট করব এবং আমাদের ওয়েবসাইটে বসাবো এর জন্য আমার আমাদেরকে চলে যেতে হবে ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে এবং এখান থেকে আমরা এপিয়ারেন্স থেকে মেনুতে চলে আসবো আমরা যদি এই প্যারেন্টস থেকে মেনুতে চলে আসি তাহলে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো এবং এইখানে আমরা একটি মেনু ক্রিয়েট করবো যেহেতু আমাদের এইখন পর্যন্ত কোনো মেনু ক্রিয়েট করা হয় নাই যার কারণে এটিকে ব্লাঙ্ক দেখাচ্ছে আমরা এখানে মেনুর একটি নাম দিব ফর এক্সাম্পল আমরা নাম দিলাম মেইন মেনু তারপর ক্রিয়েট মেনুতে ক্লিক করব তাহলে আমাদের মেনুটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা এখন এইখানে মেনুতে আইটেম অ্যাড করব আইটেম বলতে এইখানে এই পেজগুলোকে বোঝানো হচ্ছে এখানে আপনি চাইলে পেজ অ্যাড করতে পারেন পোস্ট অ্যাড করতে পারেন বিভিন্ন কাস্টম পোস্ট টাইপ অ্যাড করতে পারেন চাইলে কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারেন আমরা এখানে যেহেতু দুইটা পেজ আছে আমরা এই দুইটা পেজ অ্যাড করব আপনি এইখান থেকে ভিউ ওয়ালে দিয়ে সবগুলো পেজ দেখতে পারেন অথবা সার্চ করেও পেজগুলোকে আনতে পারেন তারপর আমরা পেজ স্টেপটিকে যদি ক্লোজ করে দিই নিচে দেখতে পাচ্ছি পোস্ট স্টেপ আমরা এখান থেকে চাইলে বিভিন্ন পোস্টও অ্যাড করতে পারি তারপর আমরা কাস্টম লিঙ্ক কাস্টম লিঙ্ক থেকে আমরা একটি কাস্টম লিঙ্ক অ্যাড করব ফর এক্সাম্পল আমি এই ওয়েবসাইটের ঠিক আছে কাস্টম লিঙ্ক হিসাবে নিতে পারি এই লিঙ্ক অপশনের জায়গায় আমরা লিঙ্কটি বসিয়ে দিব এবং লিঙ্ক ট্যাক্সের জায়গায় আমরা ট্যাক্স দিব আমি এখানে ট্যাক্স হিসাবে দিলাম আমার নাম তারপর আমি অ্যাড টু মেনুতে ক্লিক করলে এটি এখানে চলে আসবে আইটেমের জায়গায় তারপর আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবো আমরা এখান থেকে অলরেডি ক্যাটাগরি একটি আছে এই ক্যাটাগরির নাম হচ্ছে সর্বশেষ আমরা এটিকে ক্লিক করব এবং অ্যাড মেনুতে দিব তাহলে দেখতে পারবো এই ক্যাটাগরিটি এখানে অ্যাড হয়ে গেছে তারপর আমরা সেফ চেঞ্জ দিব তবে এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে লোকেশন নামে একটি লোকেশন আছে এইখান থেকে আমরা এই মেনুটি কোথায় শ্যু করবে এটি বলে দিতে পারি যদি আমরা প্রাইমারি মেনুতে দিই সেক্ষেত্রে হচ্ছে এটি ওয়েবসাইটের একদম হ্যাডারের মধ্যে বসবে তারপর হচ্ছে ফুটার আমরা যদি ফুটারে দিই সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটের ফুটারের মধ্যে বসবে এবং এটি বিভিন্ন থিমের উপর ডিপেন্ড করে বিভিন্ন জায়গাতে প্লেসমেন্ট করা যায় তবে ইনিশিয়াল অবস্থায় আমরা এটিকে প্রাইমারি মেনুতেই দিব এবং চেঞ্জে ক্লিক করব তারপরে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আমাদের এইখানে মেনুটি অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা যদি চাই একটি মেনুকে আরেকটি মেনু নিচে রাখতে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মেনুটিকে ড্র্যাগ করে একটু ডানে নিয়ে আসবো আনার সাথে সাথে আমরা আবার সেই চেঞ্জেস দিয়ে দিব তারপর আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে হোম পেজের অধীনে একটি সাব মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটি সঠিকভাবে কাজও করছে আমরা যদি চাই এখানে একটি লিঙ্ককে এইখানে একটি টিকমার্ক দিয়ে রাখতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করি এটা অটোমেটিকলি এই টপ মেনুতে অ্যাড হয়ে যাবে এবং এটি অটোমেটিক অটোমেটিক এই মেনুতে শু করবে আমরা চাইলে একাধিক মেনু ক্রিয়েট করতে পারি এর জন্য অবশ্যই এই মেনুটিকে সেভ দিতে হবে এবং অ্যাড নিউ ক্রিয়েট এ নিউ মেনুতে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো নতুন একটি মেনু ক্রিয়েট করার অপশন চলে আসছে লাইক আমি এইখানে আরেকটি মেনু দিলাম সেকেন্ড মেনু এবং এটিকে যদি আমি ক্রিয়েট নিউ মেনু দিই সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে এইখানে আবার আগের মতো ওই আইটেমগুলো অ্যাড করার জন্য চলে আসছে সো আমরা এইখানে চাইলে এইখান থেকে বিভিন্ন আইটেম অ্যাড করতে পারি সো আই হোপ আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা একটি মেনু অ্যাড করতে পারি আমরা যদি একাধিক মেনু ইউজ করি সেক্ষেত্রে দেখতে পারবো এইখানে মেনুগুলো রয়েছে এবং এইগুলোকে আমরা যেইভাবে ইচ্ছে নেভিগেট করতে পারি ফর এক্সাম্পল আমি যদি আবার আমার প্রথম মেনুতে ফিরে যেতে চাই সেক্ষেত্রে আমাকে এই ড্রপডাউনে ক্লিক করতে হবে এবং এখান থেকে মেন মেনুটা সিলেক্ট করে দিতে হবে এবং এই সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে তাহলে দেখব আমরা আমাদের যে মেন মেনু এই মেইন মেনুর যে সাবমেনুগুলো অথবা যে আইটেমগুলো এই আইটেমগুলো চলে আসছে তারপর আমরা এটিকে নেভিগেট করতে পারি চাইলে বিভিন্ন নতুন আইটেম অ্যাডও করতে পারি এবং পুরাতন আইটেমগুলোকে রিমুভও করতে পারি অবশ্যই প্রত্যেকটা মেনু কমপ্লিট অথবা মডিফাই করার পরে আপনাকে অবশ্যই সেভ মেনুতে ক্লিক করতে হবে তাহলে এটি সেভ হবে আদারওয়াইজ এটি কিন্তু সেভ হবে না সো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে আমরা একটি পেজ ক্রিয়েট করতে পারি এবং পেজটিকে ডিজাইন করতে পারি ধন্যবাদ সবাইকে